পূর্বযুক্তিপূর্ণ বইটি অ্যাকচুয়ালি মহাযান সাধনার বজ্রযান মহাযান বজ্রযান সাধনার একদম বেসিক গ্রন্থ, যা আমাদের পরম্পরায় মানা হয় যে এই সাধনাগুলো না করলে আপনি পরবর্তী সময়ে উচ্চতর সাধনায় যেতে পারবেন না। এই বইটি প্রথম বাংলা ভাষায় রচিত হল। টিবেটান মহাযোগী কুনখান পেমাকর্প বা যিনি শ্বেতপদ্ম নামে বিখ্যাত ছিলেন, উনি এটা রচনা করেছিলেন আজ থেকে প্রায় 2000-1500 বছর আগে। তো সেই ক্ষেত্রে আশা করি গ্রন্থটি যারা মহাযান সাধনার সময় জানতে চাইবেন তাদের পক্ষে খুবই উপকারে লাগবে। তবু আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল আমার কাজই প্রত্যেকদিন কথা বলা, কথা বলা, কথা শোনা, যার বলি এবং যার শুনি তার অধিকাংশই অসার বলতে সেটা আপত্তি নেই। তার কারণ তার সংসারের মধ্যে সব থেকে কিউট, সব থেকে সমস্যার জায়গাগুলো তিনি তৈরি, কিন্তু তার থেকে সমস্যার সমাধানের রাস্তা পাওয়া যায় যেহেতু আমরা ব্যবস্থাটা পাল্টাতে পারছি না। এই কথাটা আপনি বলছিলেন প্র্যাকটিস, তো আমি সংক্ষিপ্ত একটু বলতে পারি দুটো পরিবর্তনে এসছি এই বইটির সব থেকে যে দিকটি আমার পেয়েছে এই বইটা প্রকাশ হওয়ার আগে কিছুটা দেখার আমার সৌভাগ্য হয়েছিল। এই বইটি সব থেকে বেশি যেটা আমাকে টেনেছে সেটা হচ্ছে এই এই প্র্যাকটিক্যাল জায়গাটা, অর্থাৎ আমি কী করবো কীভাবে করবো তারা যেন প্রায় প্রতি পরে পরে বলে দেওয়া। কিনে পরে এই বইটিতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা দিক নির্দেশ যেন পাওয়া যাচ্ছে। পুরো যে বলছেন যে গৌতম বুদ্ধ বলতেন যে তুমি নিজেই নিজের গুরু হতে পারো, এই বইটির মধ্যে যারা এখনো পর্যন্ত গুরু পাননি কোনো না কোনো কারণে, আমার যে ব্যক্তিগত বিশ্বাস আছে জানতে ব্যক্তিগত সেটা হচ্ছে গুরু খুব সময় পাওয়া সময় লাগে গুরু পাওয়া যায়, এমনও হতে পারে এই ধরনের গুরু পাওয়াই যায়। যেটা বলে শুরু করেছিলাম রোজ কথা বলি কথা শুনি বলতে বলতে শুনতে শুনতে একটা কথা মনে হয় মাঝে মাঝে মনে হয় এনার্জি বড় প্রয়োজন। একবার প্র্যাকটিক্যাল সেন্সে বলছি, অন্য কাউকে কৃপা করার কথা অন্য কারোর উপকার করার কথা ছেড়েই দিই, আমরা তো সবার আগে প্রাণী জগতের একটা প্রাণী হিসেবে স্পিসিস হিসেবে নিজের উপকার ভাবি, সেই উপকারের জায়গা থেকেই নিজের এনার্জি ভীষণ প্রয়োজন বলে মনে হয়। এখানেও আমার একটা ব্যক্তিগত বিশ্বাসের কথাই বলবো, আমার বিশ্বাস এনার্জি বাইরে থেকে আসে, যতটুকু এনার্জি আসে তা আমাদের ভিতর থেকেই আসে, আর তা যদি না হতো আপনি স্বামীজির কথা বলছিলেন বিবেকানন্দ মতে এমন ভয়ঙ্কর একজন মানুষ মানে ভয়ঙ্কর আধ্যাত্মিক একজন মানুষ তিনি নিজের আত্মস্বদেবের মুক্তি মুক্তি বসিয়ে পূজার প্রচলন করে গেলেন, তার মায়াবতীর খবর আমরা রাখি না লেখার সাধনা করে, কিন্তু এটা তো রাখি ঠিক আছে আমি সেটাকেই করছি আমি সাকার নিরাকারে যাচ্ছি না, কিন্তু তিনি ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে এই কথাটা কেন বললেন হঠাৎ করে যে মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশই হল ধর্ম, তার মানে ধর্মের কোনো কিছুই বাইরে থেকে আসে, ধর্ম যদি স্পিরিচুয়ালিটি স্পিরিট বা এনার্জি হয় তাহলে তার সবটাই ভিতরে, যদি বিবেকানন্দের ফলোয়ার হয় তাকে যদি আধুনিক হিন্দু ধর্মের সব থেকে বড়ো ব্যাখ্যাতা বলে মনে করি, সব থেকে বড়ো আচরণকারী বলে মনে করি, তিনিও একই কথা বলে গেছেন এনার্জি কিন্তু ভিতরেই থাকে, তাহলে সেই এনার্জি জাগরণ কী করে করবে। অন্তত প্রথমে নিজের জন্য এই বইতে লেখা আছে মধ্যমবর্গীয় পুরুষের কথা যারা নিজের মঙ্গল চান, পরে না হয় সকলের মঙ্গলের জন্য সেই এনার্জি কিছুটা ব্যয় করবে, আগে তো উদ্বোধনটা প্রয়োজন। আমার মনে হয় আজকে এই বইটির উদ্বোধনে সে নিজের ভিতরে এনার্জি উদ্বোধনের কথা বলা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।